নমস্কার বন্ধুরা, প্রতিদিনের মতো আজকেও চলে এসেছি দুটো প্রপার্টি সন্ধানে। আজকে একটা দেখাবো না, দুটো দেখাবো। একটা জমি দেখাবো, হ্যাঁ দুটোই হৃদয়পুরে দেখাবো। থাম্বনেইলে তো বলেই দিয়েছি, দুটোই হৃদয়পুরে দেখাবো। একটা সুন্দর দুষ্টু মিষ্টি বাড়ি দেখাবো, যে সুইট বাড়ি, একটা সুইট হোম, হোম সুইট হোম, ওরকমই না, একদম বেশি বাজেটও না, কম দাম বাজেট না, একদম মিডিল বাজেট, যেটা সবার আয়ত্তের মধ্যে থাকে ওরকমই দেখাবো। আর হ্যাঁ, একদম মানে একদম বলবো না, প্রায় নতুন বাড়ি দেখাবো। আর জমি দেখাবো, জমিটাও ভালো জমি আছে, সমস্ত কিছুই বলবো, সমস্ত কিছুই দেখাবো। তার আগে প্রত্যেকদিন যেটা বলি, যারা যারা আমার চ্যানেলে আজকে ফার্স্ট ভিজিট করছেন অথবা আগেও ভিজিট করেছেন, এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অথবা সাবস্ক্রাইব করে রেখেছেন, বেল আইকনটা টিপেননি, তাদের সবাইকে একসাথে বলবো যে সাবস্ক্রাইব বাটনটা টিপে দেবেন, পাশে থাকা বেল আইকনটা দাবিয়ে দেবেন। তাহলে প্রত্যেক দিন আমি যে নতুন নতুন ভিডিওগুলো আপলোড করি বা মানে ফটো দিয়ে ভিডিও করি আর কি, ভিডিও আর পাই কোথায়, যাই হোক, তাও আপনারা যতটা পাঠান তার মধ্যেই আপনাদেরই বোঝানোর চেষ্টা করি। ঠিক আছে, তাহলে চলুন আজকে হৃদয়পুরের বাড়ি জমিটা দেখি। আর আজকে আমি আপনাদের দেখাবো, এটা হচ্ছে হৃদয়পুর। হৃদয়পুর যে বাবুপাড়া আছে, মোটামুটি হৃদয়পুর স্টেশন থেকে কিন্তু 1 কিলোমিটার কম। মানে প্রথমে আমি জমিটা দেখাচ্ছি, জমি যেটা বলছিলাম, জমিটা মাত্র দুকাঠা জমি আছে, মানে একদম রেসিডেন্সিয়াল বলতে পারেন। আর কিন্তু স্টেশন থেকেও আপনার একদম হাঁটা পথে হবে, মোটামুটি 1 কিলোমিটারের কমই হবে। আর যেখান থেকে আপনি মানে টোটো ফোটো থেকে নামবেন, সেখান থেকে তো একদম মানে রাস্তাতে রাস্তা পুরো দেখাই যাচ্ছে, একদম দেখতেই পাচ্ছেন। এখান থেকে ছোট্ট একটা ভিডিও আমাকে করে পাঠিয়েছে, মানে একদম রাস্তা দেখা যাচ্ছে, এবং মানে রাস্তা থেকে মাত্র 1 মিনিটও লাগবে না, জাস্ট 30 থেকে 40 সেকেন্ডের মধ্যে কিন্তু আপনি এই হৃদয়পুরের এই জমিটাতে পৌঁছে যাবেন। আর জমিটার এই যে ফ্রন্ট রোডটা দেখছেন, হ্যাঁ এই ফ্রন্ট রোডটা আছে হচ্ছে 6 ফিট, না বড় গাড়ি আমার মনে হচ্ছে না ঢুকবে না, তবে এইটুকুই ঢুকবে না, এইটুকুই প্লট, আর এটাই হচ্ছে জমিটা। ঠিক আছে, এই টোটাল এখানে 2 কাঠা জমি আছে, এবং এই টোটাল 2 কাঠা জমির দাম রাখা হয়েছে 12×24 লাখ টাকা, মানে 12 লাখ টাকা করে কাঠা রাখা হয়েছে। আর পরিবেশ তো কিছু বলতে হবে না, সামনে সামনে টোটালি যে পাঁচিল ঘেরাটা ওটাও কমার্শিয়াল পরিবেশই ছিল। তাহলে যারা যারা জমিটা কিনতে যাচ্ছেন, আর নেগোসিয়েশন, সেই নেগোসিয়েশন আপনি কথা বলে নেবেন, ঠিক আছে। আগে জমিটা তো দেখে নিন, যদি দেখতে ইচ্ছে হন তাহলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন করে দেবেন। আর যে সেকেন্ড প্রপার্টিটা বলছি, এটাও ওরই উল্টো দিকে, ওরই ওখানে আর কি, যা যে 10-12 ফুটের রাস্তা ঢুকছে, সেই রাস্তা দিয়ে আপনার মোটামুটি 1 মিনিট থেকে 2 মিনিট হাঁটা পথ গেলেই কিন্তু এই বাড়িটা আপনি পাবেন। আর এই বাড়িটার সামনে রাস্তা আছে 10 ফুটের রাস্তা আছে, এবং আপনি দুদিক দিয়ে রাস্তা পাবেন, কিন্তু যে পিছন দিক দিয়ে রাস্তা আছে সেটা এখনও পর্যন্ত টোটালি ক্লিয়ার হয়নি। আশা করা যায় যে ইলেকশনের মধ্যে বা ইলেকশনের পরে আর কি এটা ক্লিয়ার হবে আর কি, রাস্তার কাজ চালু হয়েছে। আর পিছন দিক দিয়ে যে রাস্তা আছে, দুদিকে রাস্তা আছে, সামনের দিক দিয়ে আপনি রাস্তা পাবেন, পিছন দিক দিয়ে রাস্তা পাবেন। আর এখানে টোটাল জমি আপনি পেয়ে যাবেন 1 কাঠা 5-6 টাক, ঠিক আছে, 1 কাঠা 5-6 টাক জমি পাবেন। আর বাড়িটা কিন্তু একদম নতুনই বলতে পারেন, মাত্র 1.5 থেকে 2 বছরের করা বাড়ি। আর দেখতেই পাচ্ছেন খুব সুন্দর রং করা হয়েছে, মানে প্রত্যেকটা কিন্তু দামি কোয়ালিটির রং আছে, এবং কলম পিলার দেওয়া বাড়ি, কলম পিলার 1 কাঠা 5-6 টাকার উপরে টোটালি কলম পিলার দেওয়া বাড়ি, এবং জলের পুরো একদম ঢুকতেই বড়, প্রায় 4000 লিটারের আপনার যে ওয়াটার, হ্যাঁ ওয়াটার ট্যাঙ্ক, সেগুলোও করা আছে, উপরে ওভারের ডিজার্ভারও দেওয়া আছে, কল খুললেই জল সেই সমস্ত পাবেন। বাইরের দিক দিয়েও টোটাল রং করা আছে, দেখতেই পাচ্ছেন বারান্দা আপনি এই বাড়িটায় পাবেন। 2টো বেডরুম পাবেন, 1টা বাথরুম পাবেন, 1টা কিচেন পাবেন, 1টা হল পাবেন, এবং 2টো বারান্দা পাবেন। 2টো বারান্দা মানে একটা মানে যেটা বললাম যে দুদিক দিয়ে রাস্তা আছে, দুদিক দিয়ে রাস্তা মানে যেই দুদিকে রাস্তা আছে সেই দুদিকেই কিন্তু 2খানা বারান্দা পাবেন, না বড় বেশি বড় বারান্দা না, নর্মালি বারান্দা, যেটা ফটোতে দেখালাম, একদিকে একটা মানে রিজার্ভারও করা আছে। আর টোটাল জমি তো আগেও বললাম 1 কাঠা 5-6 টাক জমির উপরে এই নতুন বাড়িটা আছে, নতুন না মানে ইউজ করা হচ্ছে কিন্তু 1 থেকে 2 বছর। আর দেখতেই পাচ্ছেন টোটালি কিন্তু টাইলস মার্বেল ফিনিশ আছে। আর এই বাড়িটির দাম রাখা হয়েছে মাত্র 27 লক্ষ টাকা, বন্ধুরা মাত্র 27 লক্ষ টাকার মধ্যে কিন্তু এরকম একটা সুন্দর বাড়ি, যারা হোম সুইট হোম খুঁজছেন এরকম স্টেশনের আশেপাশে, তো তাদের জন্য আমার মনে হয় আদর্শ। তাহলে বাড়ি জমিগুলো যদি পছন্দ হয় তাহলে অবশ্যই কিনে দেওয়ার নাম্বারে একটু কল করে নেবেন, আমি আপনাদের সমস্ত প্রসিডিওর বুঝিয়ে দেওয়ার। अगर तुम लोग नए हो तो सब्सक्राइब करो, वो जो लाल वाला बटन है उस पर फूट फेंक के मारो या फिर मोमबत्ती, मुझे नहीं पता, बस क्लिक हो जाना चाहिए।